হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ক্লাসে আবারও আপনাদেরকে ভার্ব শেখাবো, আপনি কিভাবে খুব সহজে ভি ওয়ান থেকে ভি ফাইভ, অর্থাৎ ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর এবং ভি ফাইভ কীভাবে আপনার কন্ট্রোলে আনবেন সেটাই শিখিয়ে দেবো আজকের ভিডিওতে খুব সহজ নিয়মে। তো আজকে আমি 10টি ভার্ব নিয়ে আলোচনা করব, আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসে যেতে পারবেন এবং প্রত্যেকটি ভার্বের সাথে থাকছে একটা করে উদাহরণ। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। ভি ওয়ান, ভি টু এবং ভি থ্রি কি এটা আমরা প্রথমে আগে একটু জেনে নিই, এটা আমাদের জানা না থাকলে কিন্তু সামনের দিকে অসুবিধা হতে পারে, তাই আপনাদেরকে একটু জানিয়ে দিই। ভি ওয়ান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়। ভি টু হচ্ছে পাস্ট ফর্ম, এটা পাস্টের ক্ষেত্রে ব্যবহার হয়। আর ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপেল, বিশেষ করে এটা পারফেক্ট টেন্সের জন্য বানানো হয়েছে। ভি ওয়ানটা আপনাদের যদি জানা থাকে তাহলে ভি ফোর এবং ভি ফাইভ আপনাদের কাছে হালুয়া হয়ে যাবে, অর্থাৎ যে কেউ বানিয়ে নিতে পারবে, শুধু আপনাদেরকে মুখস্থ করতে হবে ভি টু এবং ভি থ্রিটা। ভি ফোর কীভাবে বানাবেন প্রথমে সেটা একটু বলে দিই। যে কোনো ভার্বের সঙ্গে আমরা তার সঙ্গিনী আইএনজি কে জুড়ে দেব, যে কোনো ভার্বের সঙ্গে আমরা আইএনজি নামক সঙ্গিনীকে জুড়ে দেব তাহলেই সেটা ভি ফোর হয়ে যাবে। আর ভি ফাইভ গঠন কিভাবে করব চলুন আমরা সেটাও জেনে নিই। যদি কোনো ভার্বের শেষে এস এইচ, সি এইচ, ও এস, এক্স বা জেড কে দেখতে পাই তাহলেই আমরা চোখ বন্ধ করে ইএস ব্যবহার করব। আর এগুলো ব্যতীত যদি অন্য কোনো বর্ণ দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা এস ব্যবহার করব। এবার আসি আমরা ওয়াই এর ক্ষেত্রে। যদি আমরা ভার্বের শেষে ওয়াই লেটারটিকে খুঁজে পাই তাহলে আমরা আই ই এস ব্যবহার করব, না হলে এস ব্যবহার করব। এবার কথা হচ্ছে আমরা আই ই এস কোথায় ব্যবহার করব আর এস ই বা কোথায় ব্যবহার করব। তো চলুন আমরা সেটাও একটু সহজ করে জেনে নিই। দেখুন আমাদের স্ক্রিনে দুইটা উদাহরণ চলে এসেছে। প্রেই, প্রেই মানে হচ্ছে প্রার্থনা করা, আর ট্রাই, ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন দুইটা ভার্বের শেষেই কিন্তু আমরা ওয়াই পাচ্ছি, শুধু পার্থক্য হচ্ছে এতটুকুই এই ভার্বটার শেষে আমরা ওয়াই পাচ্ছি ঠিকই, বাট তার পূর্বে একটা ভাওয়েল রয়েছে। তাহলে যখন আমরা ওয়াই এর পূর্বে একটা ভাওয়েল পাবো সেই ক্ষেত্রে আমরা এস ব্যবহার করব। এবার যদি একটু লক্ষ্য করেন এই ভার্বটার শেষে আমরা ওয়াই পাচ্ছি ঠিকই, কিন্তু তার পূর্বে একটা কনসোনেন্ট রয়েছে। তাহলে যখন আমরা ওয়াই এর পূর্বে একটা কনসোনেন্ট দেখতে পাবো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ওয়াই এর পরিবর্তে প্রথমে আমরা আই ব্যবহার করব, তারপরে ইএস যুক্ত করব। তাহলে সব মিলিয়ে আই ই এস ব্যবহার করতে হবে। তাহলে এই দুইটা কথা একটু ভালোভাবে মাথায় রাখবেন, যখন আমরা ওয়াই এর পূর্বে একটা ভাওয়েল দেখতে পাবো সেই ক্ষেত্রে আমরা এস ব্যবহার করব, আর যখন আমরা ওয়াই এর পূর্বে একটা কনসোনেন্ট লেটার দেখতে পাবো সেই ক্ষেত্রে আমরা আই ই এস ব্যবহার করব। এবার আসুন আমরা প্রত্যেকটি ভার্বের রূপগুলোকে আয়ত্ত করে নিই। ডু, ডু মানে করা, এর দুই নম্বর ফর্ম হচ্ছে ডিড, এর তিন নম্বর ফর্ম হচ্ছে ডান। এবার আমরা ভি ফোর গঠন করব। তো ভি ফোর গঠন করার জন্য কি করতে হবে, ডু এর সঙ্গে তার সঙ্গিনী আইএনজি কে জুড়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে ডুইং। এবার আমরা ভি ফাইভ গঠন করব। তো ভি ফাইভ গঠন করার জন্য আপনাদেরকে একটা নিয়ম বলেছিলাম, যদি আমরা কোনো ভার্বের শেষে এস এইচ, সি এইচ, ও এস, এক্স বা জেড কে দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা ইএস ব্যবহার করব। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন এই ভার্বটার শেষে আমরা ও লেটারটিকে পাচ্ছি, তাহলে আমরা এখানে ইএস যুক্ত করতে পারি, তাহলে আমরা ব্যবহার করব ডাজ। তাহলে আমরা পাঁচটা ফর্ম খুব সহজে আয়ত্ত করে নিতে পারি, ডু, ডি, ডান, ডুইং, ডাজ। চলুন আমরা এবার একটা করে উদাহরণ ফলো করি। আই ডু মানে আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই হ্যাভ ডান আমি করেছি, আই এম ডুইং আমি করছি, হি ডাজ সে করে, হি ডাজ সে করে বা সি ডাজও বলা যেতে পারে, সি ডাজ সে করে। এবার আসুন আমরা পরবর্তী ভার্বের রূপগুলোকে একটু আয়ত্ত করে নিই। প্লে, প্লে মানে খেলা করা, ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম হবে প্লেড, ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপেলেও হবে প্লেড। এবার আসুন আমরা ভি ফোর বানাবো খুব সহজে, আমরা প্লে এর সাথে তার সঙ্গিনী আইএনজি কে জুড়ে দেব, তাহলে হয়ে যাবে প্লেইং। এবার আমরা ভি ফাইভ বানাবো। তো দেখুন আমরা এই ভার্বটি শেষে ওয়াই পাচ্ছে আর তার পূর্বে একটা ভাওয়েল পাচ্ছি, তাহলে তো আমরা এস ব্যবহার করব, তাহলে হয়ে যাবে প্লেজ। তাহলে আমরা পাচ্ছি প্লে, প্লেট, প্লেট, প্লেইং, প্লেজ। এবার চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি। আই প্লে আমি খেলি,
I played. আমি খেলেছিলাম. I have played. আমি খেলেছি. I am playing. আমি খেলছি. He plays. সে খেলে. But she plays. সে খেলে. Sing. Sing মানে গান গাওয়া. V2 sang. V3 sung. এবার আমরা V4 বানাবো. তো sing এর সাথে তার সঙ্গিনী ing কে জুড়ে দেন, তাহলে হয়ে যাবে singing. এবার আমরা V5 বানাবো. তো আপনারা একটু লক্ষ্য করুন, এই ভার্বটার শেষে আমরা জি লেটারটিকে পাচ্ছি আর এখানে কোথাও জি নেই, তার মানে আমরা এস ব্যবহার করব, তাহলে হয়ে যাবে sings. তাহলে আমরা পাচ্ছি sing, sang, sung, singing, sings. চলুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি. I sing, আমি গান গাই. I sang, আমি গান গেয়েছিলাম. I have sung, আমি গান গেয়েছি. I am singing, আমি গান গাইছি. He sings, সে গান গাই. Next, eat. Eat মানে খাওয়া. এর V2 হচ্ছে ate, এর V3 হবে eaten. এবার আমরা V4 বানাবো. তো eat এর সাথে ing নামক সঙ্গিনীকে জুড়ে দেন, তাহলে হয়ে যাবে ইটিং. এবার আমরা V5 বানাবো. তো আপনারা একটু লক্ষ্য করুন, এই ভার্বটি শেষে আমরা টি লেটারটিকে পাচ্ছি আর এখানে কোথাও টি নেই, তার মানে এস যুক্ত করতে হবে, তাহলে হয়ে যাবে ইটস. তাহলে আমরা পাচ্ছি ইট, এট, ইটেন, ইটিং, ইটস. চলুন আমরা একটা করে উদাহরণ ফলো করি. আই ইট, আমি খাই. আই এট, আমি খেয়েছিলাম. আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি. আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি. হি ইটস, সে খায়. নেক্সট, পুট. পুট মানে রাখা. এর V2টাও হবে পুট, এর V3ও হবে পুট. এবার আমরা V4-এ কনভার্ট করব. তো পুট এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে হয়ে যাবে পুটিং. তো আপনারা একটা জিনিস এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু টিটা ডবল করে দিয়ে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হয়েছে. তো যে শব্দগুলো আমরা একঝোঁকে উচ্চারণ করি, শেষ বর্ণটি যদি কনসোনেন্ট হয় এবং তার পূর্বে যদি একটা ভাওয়েল থাকে, সেই ক্ষেত্রে শেষ বর্ণটি ডবল করে দিয়ে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হয়। যেমন পুটিং বানানটি দেখুন, এখানে টিটা ডবল করে দিয়ে আমরা আইএনজি যুক্ত করেছি, নিয়ে হয়ে গেছে পুটিং। তো এই নিয়মটা কিন্তু আপনাদেরকে আইএনজি স্পেলিং রুলসের ক্লাসে শেখানো হয়েছে, যারা আমার ক্লাস নিয়মিত করেন তাদের কাছে এগুলো কোনো সমস্যাই না। সো এবার আসুন আমরা এটাকে V5-এ কনভার্ট করি। V5-এ কনভার্ট করার জন্য আমরা মেন ভার্বটা একটু লক্ষ্য করব। এখানে দেখুন আমরা শেষ বর্ণটা পাচ্ছি টি, আর এখানে কোথাও টি নেই, তার মানে আমাদেরকে এস যুক্ত করতে হবে, তাহলে হয়ে যাবে পুটস। তাহলে আমরা পাচ্ছি পুট, 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 পুটিং, পুটস। চলুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি। আই পুট, আমি রাখি। আই পুট, আমি রেখেছিলাম। আই হ্যাভ পুট, আমি রেখেছি। আই অ্যাম পুটিং, আমি রাখছি। হি পুটস, সে রাখে। রিড, রিড মানে পড়া। এর V2 হবে রেট, বানানটা একই থাকবে, উচ্চারণটা শুধু পাল্টে যাবে, উচ্চারণটা হয়ে যাবে রেট। এর V3টা হবে রেট, তাহলে আমরা পাচ্ছি রিড, রেট, রেট, উচ্চারণ দুইটা একটু ভালোভাবে মাথায় রাখবেন। এবার আমরা V4-এ কনভার্ট করব। তো রিড এর সাথে আমরা আইএনজি নামক সঙ্গিনীকে জুড়ে দেব, তাহলে হয়ে যাবে রিডিং। এবার আমরা V5-এ কনভার্ট করব। তো আমরা মেন ভার্বটা একটু লক্ষ্য করব, এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি ডি, আর এখানে কোথাও ডি নেই, তার মানে আমরা এস যুক্ত করব, তাহলে হয়ে যাবে রিডস। তাহলে আমরা পাচ্ছি রিড, রেট, রেট, রিডিং, রিডস। আসুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি। আই রিড, আমি পড়ি। আই রেড, আমি পড়েছিলাম। আই হ্যাভ রেড, আমি পড়েছি। আই অ্যাম রিডিং, আমি পড়ছি। হি রিডস, সে পড়ে। নেক্সট, লাভ। লাভ মানে হচ্ছে হাসা। এর V2 হবে লাভড, এর V3টাও হবে লাভড। এবার আসুন আমরা V5-এ কনভার্ট করব। তো লাভ এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে হয়ে যাবে লাফিং। V5-এ কনভার্ট করার জন্য আমরা মেন ভার্বটা একটু লক্ষ্য করব, তার মানে আমরা এখানে এস ব্যবহার করব, তাহলে হয়ে যাবে লাভস। তাহলে আমরা পাচ্ছি লাভ, লাভড, লাভড, লাফিং, লাভস। আসুন আমরা একটা করে উদাহরণ ফলো করি। আই লাভ, আমি হাসি। আই লাভড, আমি হেসেছিলাম। আই হ্যাভ লাভড, আমি হেসেছি। আই অ্যাম লাফিং, আমি হাসছি। হি লাভস, সে হাসে। অনেক তো হাসা হলো, এবার আসুন আমরা একটু কেঁদে নিই। উইপ, উইপ মানে কাঁদা। এর V2 হবে ওয়েপড, এর V3টাও হবে ওয়েপড। এবার আসুন আমরা V4-এ কনভার্ট করব। তো V4-এ কনভার্ট করার জন্য উইপ এর সাথে আইএনজি যুক্ত করব, তাহলে হয়ে যাবে উইপিং।
এবার আমরা v5 এ কনভার্ট করব তো আমরা মেইন ভার্বটা একটু লক্ষ্য করব এখানে আমরা দেখতে পাচ্ছি p রয়েছে আর এখানে কোথাও p নেই তার মানে s যুক্ত করতে হবে তাহলে হয়ে যাবে weeps তাহলে আমরা পাচ্ছি weep wept wept weeping weeps আসুন একটা করে উদাহরণ ফলো করা যাক I weep আমি কান্দি I wept আমি কেঁদেছিলাম I have wept আমি কেঁদেছি I am weeping আমি কাঁদছি He weeps সে কান্দে কাট কাট মানে কাটা v2 v3 একই হবে কাট কাট এবার আমরা v4 এ কনভার্ট করব তো কাটের সঙ্গে ing যুক্ত করতে হবে তাহলে হয়ে যাবে কাটিং তো আপনারা একটু লক্ষ্য করুন এখানেও কিন্তু টিটা আমরা ডাবল করে দিয়ে ing যুক্ত করেছি কারণ আমরা কাটটা এক ঝোঁকে উচ্চারণ করেছিলাম এবার আমরা v5 এ কনভার্ট করব তো আপনারা একটু লক্ষ্য করুন আমরা শেষ বর্ণটা পাচ্ছি টি আর এখানে কোথাও টি নেই তার মানে এস যুক্ত করতে হবে তাহলে হয়ে যাবে কাটস তাহলে আমরা পাচ্ছি কাট 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 কাটিং কাটস ওকে ফাইন একটা করে উদাহরণ ফলো করা যাক আই কাট আমি কাটি আই কাট আমি কেটেছিলাম আই হ্যাভ কাট আমি কেটেছি আই অ্যাম কাটিং আমি কাটছি হি কাটস সে কাটে ইতিমধ্যেই আমরা 9টি ভার্ব আয়ত্ত করে ফেলেছি আর একটি ভার্ব রয়েছে চলুন এগুলোকেও একটু আয়ত্ত করে নিই ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা ড্র্যাঙ্ক ড্রাঙ্ক ড্রিঙ্কিং ড্রিঙ্কস আসুন একটা করে উদাহরণ ফলো করা যাক আই ড্রিঙ্ক আমি পান করি আই ড্র্যাঙ্ক আমি পান করেছিলাম আই হ্যাভ ড্রাঙ্ক আমি পান করেছি আই অ্যাম ড্রিঙ্কিং আমি পান করছি হি ড্রিঙ্কস সে পান করে বা সি ড্রিঙ্কস সে পান করে নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন ফেসবুক পেজের নাম হচ্ছে ডিজিটাল স্টাডি লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই